আসসালামু আলাইকুম। অনলাইন শেয়ার ম্যানেজমেন্ট সিস্টেমে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক করতে কীভাবে আপনারা টাকা উত্তোলন করবেন, কীভাবে আপনার টাকা কত টাকা হয়েছে ব্যাংকে সেটা জানতে পারবেন, আজকে আমি সেটাই দেখাবো। কীভাবে আপনারা আপনাদের শেয়ার দেখতে পাবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। সাথে আমি মোহাম্মদ আবু দাউদ খান, বাহাদুরপুর ইউনিয়ন দলপতি, উপজেলা পাংশা, জেলা রাজবাড়ি। আমি 1993 সালে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে একটি শেয়ার ক্রয় করিয়াছিলাম। সেই শেয়ারের অবস্থান আজ 22 বছর হয়ে গেল, কিন্তু কোনো খোঁজ খবর পাচ্ছি না। কিন্তু এই শেয়ারের কি অবস্থা তাও জানি না। আমাদের এইটা জানাইলে পরে আমরা খুবই খুশি হতাম, এবং আরও শেয়ার করার জন্য আমি আমার সদস্যকে আমি উদ্বুদ্ধ করতে পারতাম এবং বেশি বেশি করে শেয়ার ক্রয় করতে পারতাম। এইটুকু জানার জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল। হ্যাঁ, অনুরোধ রইল আমাদেরও। হ্যাঁ, 22 বছর যাবত পড়ে থাকা শেয়ারের অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এগুলোর শেয়ারের অবস্থা এই 22 বছর যাবত এভাবেই পড়ে আছে। আপনারা এই শেয়ারের টাকা কীভাবে উঠাবেন, কীভাবে জমা দেবেন সেটা আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে। আমি আর একটা ভিডিও বানাবো, সেই ভিডিওতে অবশ্যই আলোচনা থাকবে। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন বাটন অন করে রাখবেন। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আমি পরবর্তী ভিডিওতে সব কিছু জানিয়ে দেবো, কীভাবে আপনারা টাকা উত্তোলন করতে পারবেন, কার কত টাকা হয়েছে সেটা জানার আমি আপনাদেরকে লিখে দেখিয়ে দিয়েছি কীভাবে পেজে ঢুকবেন এবং কীভাবে আপনারা পেজে আপনাদের কাজগুলো করবেন। প্রথমে এই গুগল ক্রোমে অথবা গুগলে গিয়ে আপনারা এই লিঙ্কটা লিখবেন। এই লিঙ্কটা লেখার পরে আপনারা এই পেজটা পেয়ে যাবেন। এই পেজটা পাওয়ার পর আপনারা যে একটা বক্স দেখতে পাচ্ছেন নিচে, এই নিচের বক্সে আপনি এইখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করবেন। আমি লিখে দিয়েছি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করবেন। তো আমি একটা আনুমানিক কোন বাজে একটা নাম্বার এখানে অ্যাড করলাম। দেখেন এই নাম্বারটাতে সার্চ দিলে আমার কী আসে, এখানে একটা খালি বক্স দেখাবে, এই খালি ফরম্যাটটা দেখাবে। এই খালি ফরম্যাটটা এখন এই জন্য দেখাবে যে আমি ভুল নাম্বার দিয়েছি। দেখেন এখানে আমাকে খুঁজে পাচ্ছে না বলতেছে, তো এই ভুল নাম্বারটা দেওয়ার কারণে আমাকে খুঁজে পাচ্ছে না। আমি যদি সঠিক নাম্বারটা দিতাম এইখানে, এইখানে আমাকে সব কিছু দেখাবে, আমার বাবার নাম, মায়ের নাম, আমার পদবি, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, আমার শেয়ার কতটা আছে, কত টাকা আছে, সবগুলো এখানে দেখাবে এই বক্সের মধ্যে। তো আপনারা যদি আপনাদের সঠিক রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে পারেন, এখানে দেখাবে যারা অ্যাকাউন্ট করেছেন অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার আছে। আর যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে আপনারা নিকটত্ব আপনারা যেখানে আছেন সেখানে ব্যাংকে গিয়ে আপনারা জানতে পারবেন। মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলে আপনি এখানে পেয়ে যাবেন, আপনার রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন, আপনার আইডি, এই অ্যাকাউন্ট। আমি নিচে ডিসক্রিপশন বক্সে আবার এই লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা এটা কপি করে গুগলে গিয়ে সার্চ করবেন, আপনারা অবশ্যই পেয়ে যাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কোনো সমস্যা হলে কমেন্ট করেন।